শিক্ষামন্ত্রীর নির্দেশিকাকে অমান্য করে ফি বৃদ্ধি বেসরকারি স্কুলে বিক্ষোভ অভিভাবকদের। সম্প্রতি শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে করা নির্দেশিকা জারি করা হয়েছিল বেসরকারি স্কুলগুলির কাছে। কোনোভাবেই লকডাউনের পরিস্থিতিতে ফি বৃদ্ধি করা যাবে না বলে সরাসরি জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। তার সত্ত্বেও আসানসোলের একটি বেসরকারি স্কুলে 20% ফি বৃদ্ধি করা হলো। আসানসোলের ডিএভি স্কুলে ইতিমধ্যেই বোর্ডের পরীক্ষা এখনো পর্যন্ত শেষ হয়নি, তৎসত্ত্বেও নোটিশ জারি করা হয়েছে যে গত বছরের তুলনায় 20% চার্জ বাড়িয়ে দেওয়া হয়েছে এবং আগামী 30 তারিখের মধ্যে বাধ্যতামূলকভাবে এই বর্ধিত চার্জ জমা দিতে বলা হয়েছে অভিভাবকদের। এই নিয়ে আজ বিক্ষোভ দেখায় স্কুলের অভিভাবক বৃন্দ স্কুলের সম্মুখে। আমরা এসেছি, আমাদের ছেলেমেয়েরা সব এই এখানে পড়ে, ক্লাস 1 থেকে পড়ছে, 10-এ মাধ্যমিক দিয়েছে, তারপরে 11-এ আবার এখানে ভর্তি হবে। তো হোম স্টুডেন্টের ক্ষেত্রে আপনার এত অ্যামাউন্ট, একটা বিগ অ্যামাউন্ট এখনকার এই ক্রুশাল মুমেন্টে, তো আমার পক্ষে খুব অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সেই জন্যই আমরা ডিএমকে একটা চিঠি করেছি। এখনো তো রেজাল্ট বেরোয়নি, কিন্তু ওদের যে মক টেস্ট হয় সেই মক টেস্টের রেজাল্ট অনুযায়ী ওদের একটা ইয়ে আছে 80%। তো আমার ছেলে 80% অন অ্যাবাভ পেয়েছে, তো সেই হিসাবেই একটা ফার্স্ট লিস্ট বার করেছে, সেই ফার্স্ট লিস্টে আমার ছেলের নাম এসছে। এবং সেটা শিক্ষা ফিজ কি ভর্তি হয়েছে এবার? শিক্ষার ফিজ তো 35,000 প্লাস হয়ে গেছে। গতবার সেটা কত ছিল? গতবারে তো 30,000 ছিল, এখন তো সেখানে 35 প্লাস হয়ে গেছে, তাহলে প্রায় 20% মতো। হ্যাঁ, তো হোম স্টুডেন্টের ক্ষেত্রে তো কিছুটা রিল্যাক্সেশন দেওয়া উচিত আমার যেটা মনে হয়, কারণ আমরাও পড়াশোনা করেছি, আমরাও হোম স্টুডেন্ট ছিলাম যখন যে স্কুলে পড়েছিলাম সেই স্কুলে, তখন কিন্তু এই রিল্যাক্সেশনটা দিত, কিন্তু এখন এই একটা ক্রুশাল মোমেন্টে, হ্যাঁ, তো এইরকম প্রেশার ঠিক নয়। আবার 20-30 তারিখের মধ্যে যদি না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেই আমার এই আমার ছেলের যে সিটটা সেই সিটটা অন্যজনকে দিয়ে দেওয়া হবে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে অঞ্জন ভট্টাচার্য, আমি একটা প্রাইভেট সেক্টরে চাকরি করি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, টাইমস বাংলা।